সাংবাদিক ইলিয়াস হোসেন একজন সাহসী সাংবাদিক। তার জন্ম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এবং শৈশব কাটে সেখানে। তিনি চুয়াডাঙ্গা থেকে মাধ্যমিক পাশ করে ঢাকা আসেন। তিনি দীর্ঘদিন ধরে একুশে টেলিভিশনে কাজ করেন। তার সাহসিকতা সমাজের অনেক অপরাধের চিত্র উঠে এসেছে একুশের চোখে, ভেসে উঠেছে নিখাত বাস্তবতা। মেধাবী এ সাংবাদিক একুশে টেলিভিশনের মালিকানা পরিবর্তনের পর থেকে আর কাজ করেননি, তবে আমরা আশাবাদী দ্রুত তিনি দেশে অথবা দেশের বাইরে কোনো টেলিভিশনে কাজ করবেন। কে এই সাহসী সাংবাদিক ইলিয়াস হোসেন? জনপ্রিয় সাহসী সাংবাদিক ইলিয়াস হোসেনের জীবনী, এছাড়াও আলোচিত এই ব্যক্তির প্রবাস জীবনসহ পূর্বের গুরুত্বপূর্ণ অনেক তথ্য প্রকাশ করা হবে আজকের আলোচনায়। সেই সাথে ইলিয়াস হোসেনের পরিচয় ও ইউটিউব চ্যানেলের বিষয় সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানানোর চেষ্টা করব। আপনারা যারা সাংবাদিক রিয়াস হোসেনকে পছন্দ করেন, তারা অবশ্যই আমাদের আলোচনার সাথে থেকে আলোচিত এই ব্যক্তির বিষয় সম্পর্কে জানবেন। একটি ব্যক্তির বিষয় সম্পর্কে মন্তব্য সহ ধারণা প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই জীবন সম্পর্কে জানতে হবে, জানতে হবে পরিচয় ও বর্তমান অবস্থা ও পূর্বের অবস্থা সম্পর্কে। বর্তমান সময় সোশ্যাল মিডিয়া সহ ইউটিউবে সাংবাদিক ইলিয়াস হোসেনের ভিডিও ব্যাপক ভাইরাল। তিনি বর্তমান সময় অবস্থানগতভাবে দেশের বাইরে থাকলেও দেশের বিভিন্ন স্তরের মানুষের সাথে অনেক ভালো সূত্রপাত রেখে দেশের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সহ দেশের বর্তমান অবস্থা সম্পর্কে খেয়াল রাখেন। এক্ষেত্রে দেশের অবস্থা ও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ধরনের দুর্নীতির বিষয়ে প্রতিবাদমূলক তথ্য প্রমাণসহ সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব লাইভে কথা বলে থাকেন। দীর্ঘদিন ধরে এই ধরনের কাজের সাথে যুক্ত থাকলেও ইতিপূর্বে সাংবাদিক ইলিয়াস হোসেন এর আলোচনা সমালোচনা ও ভিডিও এমনভাবে মানুষকে প্রভাবিত করেননি, তবে বর্তমান সময় এটি মানুষের আলোচনায় এসেছে। তাই সাহসী এই সাংবাদিকের বিষয় সম্পর্কে অনেকেই বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেছেন। অনেকেই প্রবাসী ইলিয়াস হোসেনের বিষয় সম্পর্কে জানার আগ্রহ নিয়ে অনেকেই অনলাইনে আসেন। আমরা অবশ্যই আমাদের আলোচনার মাধ্যমে আলোচিত সমালোচিত এই ব্যক্তির জীবন সম্পর্কে তথ্য প্রদানের পাশাপাশি আপনাদের অনুসন্ধানকৃত গুরুত্বপূর্ণ আরও বেশি কিছু তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করব। ইলিয়াস হোসেনের প্রবাস জীবন। আমরা সকলেই জানি বর্তমান সময়ের সাহসী সাংবাদিক ইলিয়াস হোসেন বর্তমান সময় যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তবে বর্তমান সময় হঠাৎ সাংবাদিকতার সাথে জড়িত হননি তিনি। দেশে থাকাকালীন সময় তিনি সাংবাদিকতার পেশায় যুক্ত ছিলেন। বর্তমান সময় প্রবাসী ইলিয়াস হোসেন দেশের একটি জনপ্রিয় চ্যানেলের সাংবাদিকতার কাজে নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশের একুশে চ্যানেলের সাথে যুক্ত ছিলেন, যেখানে একটি অনুসন্ধানমূলক প্রোগ্রামে কাজ করেছেন। সেই সময় সেটি ছিলেন ব্যাপক জনপ্রিয়। আমরা কথা বলছি একুশের চোখ প্রোগ্রামটি নিয়ে। যদিও তিনি পরিচালনা করেছেন, সেখান থেকে জনপ্রিয় হয়ে ওঠেন, পরবর্তী সময় যুক্তরাষ্ট্রের পাড়ি জমায় এবং সেখান থেকেও দেশের বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করে থাকেন। দেশের প্রতি সময় প্রদান ও দেশের সরকারের দুর্নীতিমূলক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে সুন্দরভাবে বিভিন্ন তথ্য উপস্থাপনা করার মাধ্যমে বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়া ইউটিউবে ব্যাপক আলোচিত তিনি। এমন ব্যক্তির জীবন সম্পর্কে অবশ্যই জানার প্রয়োজন রয়েছে। ইলিয়াস হোসেনের পরিচয়। সাধারণভাবে আমরা যে তথ্যগুলো প্রকাশ করেছি তার মাধ্যমে অবশ্যই সাধারণ অর্থে সাংবাদিক ইলিয়াস হোসেনের পরিচয় সম্পর্কে জানতে পেরেছেন।